গেছে, দেড় হাজার হয়ে গেছে, কিন্তু আমার ওয়ারটাইম হয়নি। উঠতে পড়তে সকাল থেকে উঠতে পড়তে আমাকে ভিডিও করতে হবে, ভালো লাগে এই বয়সে? ভালো লাগে? আমাকে 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 20 বছরে খুকি যে আমি ভিডিও করে যাব, ও রান্না বাড়ির কর, কখন যে ভিডিও করি, ইউটিউব কোম্পানি কেন বোঝে না আমাকে? ইউটিউবকে আমি বলেছি অনেকবার, আমার ভিডিওটা তোমরা ঠিক করে দাও, মানে আমাকে ওয়ারটাইমটা মিটি মিটি বাড়ি বাড়ি যাও, পরীক্ষা যেমন নাম্বার টুকলি করে হয় ওরকম চেয়েছিলাম, তা যাকে তা তো করলাম না। বন্ধুরা তোমরা আমাকে দেখো, অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখো, তাহলে ওয়ারটাইম বেড়ে যাবে। ও বন্ধুরা তোমরা সারা যাও না, দেখছি যে কতগুলো বউ বাজে বাজে নাচছে, বাজে 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 নাচছে, বাজে বাজে দেহ দেখাচ্ছে, তাহলে কি কত কত ওয়ারটাইম হয়ে গেছে, কত সাবস্ক্রাইব! আমি কি মানুষ না? আমি কি গরু কথা আছে? আমার ভিডিও তোমরা দেখো না, আমি কি তোমাদের কাছে খুব করে? আমি যখন নাচ দেখাই তখন তো খুব দেখো, আর যখন আমি কথা বলি, কোনো ছবি দেখায়, ভিডিও দেখায়, তখন আর দেখো না। তখন আমি এডিট করে অল্প বয়স থাকলাম, তখন খুব দেখলাম ছোটো ছোটো ছেলেপুলের ওই বাজে ভিডিও, নাচের ভিডিও খুব ভালো লাগে, কিন্তু মানুষের দুঃখের ভিডিও কেউ দেখে না। কদিন পর তো আমি মরে যাব, ইউটিউব থেকে আমি চলে যাবো, আমার নামটা ইউটিউবে পড়ে থাকবে। আমি আর পারবো না ইউটিউব থেকে ইনকাম করতে, আর পারবো না, আর পারবো না, আর পারবো না, আর পারবো না, আর পারবো না। দেখো না এডিট করে কি দারুণ লাগছে, খুব একটা এডিট করিনি কিন্তু মোটামুটি এডিট আছে, মোটামুটি আছে। তবে না আমার এডিট ছাড়া ছোটোবেলায় খুব সুন্দর ফটো উঠতো, সে শুনি কী হবে? এখনকার ছবি দেখছি তো, এখন দেখো তোমরা বিভিন্ন রকম হাসির হাসি ছবি কী করে হয় বলো? আমি তো বিভিন্ন রকম ইয়ে করি, নিজেকে নিয়েই করি, কখনো জ্যাকিকে নিয়ে, নিজেকে নিয়ে, আমি অন্য কারোর ভিডিও দেখাই না, নিজের ভিডিও শুধু নিজের দেখাই। কেন বোঝে না ইউটিউব আমাকে, কেন বোঝে না বলে তো? তোমরা দেখো, তোমরা আমাকে দেখো, কিন্তু দেখো বলবে কেমন ভিডিও করবো, বলবে সেরকম করবো না। হ্যাঁ দেখি, দেখো বাচ্চা বাচ্চা মন থাকলে না আমি অনেক দিন বেঁচে থাকবো, অনেক দিন 100 পার করে দেবো, 100 পার, 100 পার মুখে আর দিচ্ছি কেন জানি। দাঁতে ব্যথা, কী করে কথা বলবো, দাঁতে ব্যথা।